ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024-এর থেকে দ্বিতীয় প্রান্তিক থেকে বা সেকেন্ড সামেটিভ থেকে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। সিনিয়র একের দাগ একটা দিয়েছে, হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই কবিতাটা থেকে দিয়েছে, বলছে দ্য বিগ কাইট নটেড, বড় ঘুড়ি মাথা নাড়ালো, আহ ওয়েল গুড বাই বললো, আহা ঠিক আছে বিদায়, আই অ্যাম অফ চললাম আমি, অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্রাঙ্কুইল স্কাই, সে উঠলো তাদের শান্ত আকাশের দিকে। দেন দ্য লিটল কাইটস পেপার স্টারেড অ্যাট দ্য সাইড, ওই দৃশ্য দেখে তখন ছোট ঘুড়ির কাগজ উঠলো কেঁপে, অ্যান্ড ট্রিম্বলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, কাঁপতে কাঁপতে ঝাঁকুনি দিয়ে নিজেকে মুক্ত করলো ওড়ার তরে, ফার্স্ট হুইডলিং অ্যান্ড ফ্রাইটেন দেন ব্রেভার গ্রোন, প্রথমে পাখে এবং ভয় পেয়ে তারপরে হলো অধিকতর সাহসী, আপ আপ হি রোজ থ্রো দ্য এয়ার অ্যালন, ওপরে আরও ওপরে সে চলল একা বাতাস বেয়ে, টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, তখন ছোট্ট ঘুড়ি উড়ে উড়ে এক নাগারে উঠেই চলে। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, আপ আপ হি রোজ থ্রো দ্য এয়ার অ্যালন, ওপরে আরও ওপরে সে চলল একা বাতাস বেয়ে, টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, এক সময় বড় ঘুড়ি নিচের দিকে তাকিয়ে দেখতে পেল, দ্য লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, ছোট্ট ঘুড়ি উড়ে উড়ে এক নাগারে উঠেই চলে। দেন হাউ দ্য লিটিল কাইট থ্রিল উইথ প্রাইড, তখন ওই ছোট্ট ঘুড়ি কি রোমাঞ্চিত অহংকারে, অ্যাজ ই সেন্ট উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, যেহেতু সে উঠছে বড় ঘুড়িরই পাশাপাশি একেবারে। তো এতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, আইতে বলেছে ওয়েন মানে কখন ডিড দ্য লিটল কাইটস পেপার স্টার, কখন তার কাগজগুলো কেঁপে উঠেছিল, দ্য বিগ কাইট রাইজ টুয়ার্ডস দ্য ট্রাঙ্কুইল স্কাই মেড দ্য লিটল কাইটস পেপার স্টার। নাম্বার টুতে আছে হু বেট গুড বাই, মানে কে গুড বাই বলেছিল, অ্যান্ড টু হুম কাকে, দ্য বিগ কাইট বেট গুড বাই অ্যান্ড টু দ্য লিটল কাইট, গুড বাই টু দ্য লিটল কাইট, হু রোজ থ্রো দ্য এয়ার অ্যালন, দ্য বিগ কাইট রোজ থ্রো দ্য এয়ার অ্যালন, বিগ কাইট হবে না একটা লিটিল কাইট হবে, লিটিল কাইট রোজ থ্রো দ্য এয়ার অ্যালন, এটা লিটিল কাইট করবে, লিটিল কাইট রোজ থ্রো দ্য এয়ার অ্যালন। নাম্বার থ্রি বলেছে হোয়েন ডিড দ্য লিটিল কাইট থ্রিল উইথ প্রাইড, অ্যাজ দ্য লিটিল কাইট সেল্ড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড হি থ্রিল্ড উইথ প্রাইড। বিটে দিয়েছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং মুভ স্টারেড টেরিফাইড ফ্রাইটেন্ড, আনসিনে আসি নাম্বার টু এর কোশ্চেন, এটা একটা পঞ্চতন্ত্র থেকে দিয়েছে, বলছে পঞ্চতন্ত্র ইজ এ বুক দ্যাট হ্যাজ এ কালেকশন অফ শর্ট স্টোরিজ, বলছে পঞ্চতন্ত্রতে অনেক ছোটো ছোটো গল্প আছে, ইটস অরিজিনেশন ইজ ইন ইন্ডিয়া, এটার উৎপত্তি হচ্ছে ভারতে, পঞ্চতন্ত্র ওয়াজ অরিজিনালি রিটেন ইন সংস্কৃত বাই বিষ্ণু শর্মা, সত্যি মানে আসলে পঞ্চতন্ত্র লিখেছিল সংস্কৃতে বিষ্ণু শর্মা লিখেছিলেন, ইট ইজ এ কালেকশন অফ অ্যানিমাল বেসড ফেবেল, এটাতে মানে প্রাণীদের ওপর ভিত্তি করে কিছু নীতি গল্প আছে, ইট এক্সপ্লেন দ্য মোরালস অ্যান্ড গভর্নিং স্কিল অফ এ পার্সন, এক্সপ্লেন দ্য মোরাল মানে নীতি বাক্য ব্যাখ্যা করে এবং গভর্ন করা মানে হচ্ছে স্কিল অফ এ পার্সন, একজন মানুষের আর কি শাসন করার দক্ষতাটাকে দেখায়। অল দ্য স্টোরিজ আর টোল্ড থ্রু অ্যানিমালস বিং দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স, সব গল্পের মূল কেন্দ্র হচ্ছে চরিত্র হচ্ছে প্রাণী, ইট ইজ দ্য ফার্স্ট লিটারেচার, এটা প্রথম সাহিত্য ওয়্যার অ্যানিমালস টক টু হিউম্যানস, যেখানে প্রথম প্রাণীরা মানুষের সাথে কথা বলে, পঞ্চতন্ত্র ইজ টোল্ড ইন এ সিম্পলিস্টিক ম্যানার, পঞ্চতন্ত্র গল্পগুলোতে খুব সহজভাবে বলা হয়েছে, পঞ্চতন্ত্র ইজ দ্য বেস্ট ওয়ে টু টিচ মোরাল ভ্যালুস, পঞ্চতন্ত্রের গল্পের মাধ্যমে নৈতিক
মূল্যবোধের শিক্ষা সবথেকে সহজভাবে দেয়া যায় অ্যান্ড লাইফ স্কিল টু দ্য চিলড্রেন, আর বাচ্চাদের মানে জীবন কীভাবে আর কি জীবনে আর কি কীভাবে ভালো মন্দর বিচার করা বা ন্যায় অন্যায়ের বিচার করা শেখানো হয়। ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড ইভেন বাই দ্য টডলার্স, এগুলো ছোটো বাচ্চাদের পক্ষেও বোঝাটা সহজ হয়। তাহলে এতে দিয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ, আইতে পঞ্চতন্ত্র ইজ এ কালেকশন অফ শর্ট স্টোরিজ। নাম্বার টু, পঞ্চতন্ত্র হেল্পস চিলড্রেন টু লার্ন মোরাল ভ্যালুস অ্যান্ড লাইফ স্কিলস। থ্রি, পঞ্চতন্ত্র ইজ অরিজিনালি রিটেন ইন সংস্কৃত। ফোর, সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য বুক অ্যানিমালস। ফাইভ, দ্য বুক ইজ অরিজিনালি রিটেন বাই বিষ্ণু শর্মা। নাম্বার গ্রামার আর ভোকাবুলারিতে আসি, নাম্বার থ্রিতে দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে স্টেট দ্য কাইন্ড অফ দ্য সেন্টেন্স। পুট দ্য বক্স অন দ্য টেবিল, এটা আদেশ দিচ্ছে তাই ইম্পারেটিভ। নাম্বার টুতে দিয়েছে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড ইন্টু এ মিনিংফুল সেন্টেন্স, সাডেনলি দ্য ডোর ওপেন বিহাইন্ড মি। নাম্বার থ্রিতে দিয়েছে স্টেট দ্য কাইন্ড অফ সেন্টেন্স, এটা ওভ এক্সক্লামেটরি মার্ক আছে, দ্য সাইট ওয়াজ টেরিবল, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ফোরে আছে অ্যাড সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ড টু ফর্ম নিউ ওয়ার্ড, নার্ভাস নার্ভাসনেস, ওয়াইজ ওয়াইজ উইজডম। ফাইভে আছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং, আইতে আছে এ চাইল্ড হু হ্যাজ অনলি রিসেন্টলি লার্ন টু টক, মানে একটা ছোটো বাচ্চা যে সবে আর কি এই ওয়াক হাঁটতে শিখেছে তাকে বলে টডলার। নাম্বার টু, মেকিং এ প্রবলেম সিম লেস ডিফিকাল্ট সিম্পলিস্টিক ম্যানার। রাইটিংয়ে রয়েছে একটা কনভারসেশন দুই বোনের মধ্যে, তো এল্ডার সিস্টার বলছে ভাই আর ইউ ওয়ারি, তুমি কেন চিন্তিত। ইয়াঙ্গার সিস্টার বলছে আই অ্যাম লেট ফর স্কুল, আমি স্কুলে যেতে দেরি হয়ে গেছে। এল্ডার সিস্টার, ইউ শুড নট রাইজ লেট, তোমার দেরিতে ওঠা উচিত হয়নি, ইউ মাস্ট রাইজ আর্লি, তুমি তাড়াতাড়ি ওঠা উচিত অ্যান্ড গেট দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, আর সকালে ওঠার উপকারিতাগুলো তোমার লাভ করা উচিত। তখন ইয়াঙ্গার সিস্টার বলছে শিওর আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাই গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং আই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ মাই টাইম, তো আমি যদি তাড়াতাড়ি সকালবেলা উঠি তাহলে আমি সব কাজগুলো সময়ে করতে পারবো। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর আই মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 এর কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো।